আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মোটামুটি আছি, খুব বেশি ভালো নেই। আবরার একটু অসুস্থ, আবরারকে নিয়ে এখন হচ্ছে ডাক্তারের কাছে যা ঠান্ডা লেগেছিল, তো ভাবলাম যে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। আর যেহেতু আফিফ অসুস্থ ছিল, আফিফ মোটামুটি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে, তো এখন যেহেতু এখন কিছুটা সুস্থ, বাট আফিফের থেকেই মনে হয় আবরারও একটু অসুস্থ হয়েছে। যাই হোক, তো সেই জন্য ভাবলাম যে ওকে ডাক্তার দেখাই নিয়ে আসি, যেহেতু একদম ছোট মানুষ আর কি, সেই জন্য। আর ভিডিও করার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে মানে অনেকে ভাবলেন যে ডাক্তারের কাছে যাচ্ছে সেটা কেন ভিডিও করছে। ভিডিও করার কারণটা হচ্ছে যে অনেকেই যারা সিলেটের আছেন, বিশেষ করে আবরার আফিফকে কোন ডাক্তার দেখাই এবং সে কোথায় বসে ডিটেলস একটু জানতে চান, তো এই জন্যই আজকের ভিডিওটা করা, যে আমরা যাচ্ছি আপনাদের সাথে, চেষ্টা করব ডিটেলসে সব কিছু আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর জন্য। বিশেষ করে যাদের আফিফ বা আবরারের সমান বেবি আছে তারা যেতে পারবেন, কারণ ইনবক্সে হিউজ আমি এই বিষয়ে SMS পাই, কোন ডাক্তার দেখান বা কোন ডাক্তার দেখালে ভালো হবে। তো সেই জন্যই ভাবলাম আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেই, আমরা যে ডাক্তার দেখাই ভালো হই না হবে না খারাপ হবে সেটা তো আসলে বলতে পারবো না, তো সেটাই দেখিয়ে দেবো। কারণ পেজে মডারেটররা সবসময় ওইভাবে ঠিকভাবে উত্তর দিতে পারে না, আর আমি তো সবসময় অ্যাক্টিভ থাকতেও পারি না, সেই জন্য ভাবলাম যে ঠিক আছে আমি তাহলে আজকের ভিডিওতে আপনাদেরকে একটু বলে দিই, যেহেতু ডাক্তারের কাছে যাবই সেই জন্য আর কি। তো ঠিক আছে চলেন যাই, তারপরে বাদ বাকি কথা পরে। এই যে চিনছো বলে, হ্যাঁ এখন চিনছি বাবা, কথা বলার পরে চিনছো, হেলমেটে বোঝে নাই এখন বাই করার চেষ্টা করতেছে। মাস্ক আছে, হেলমেট আছে, বুঝে মাস্ক তো তুমি বুঝে না, বাবা আটকা পড়ছে না, চলো 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 নিয়ে। কই আসছো তুমি? এই যে এই প্রথম ডাক্তারের কাছে বেড়াইতে আসছো, এই যে এই প্রথম বেড়াইতে আসছো মা। আমরা যে ডাক্তারকে দেখাই, তিনি হচ্ছে গিয়ে ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার, রিকাবি বাজারের ব্রাঞ্চ যেটা, সেখানে বসেন স্যার। আপাতত হচ্ছে গিয়ে তিনতলায় বসেন আর কি, তো আমরা চলে আসছি ওখানে, এখন ওই অপেক্ষা করতেছি। সিরিয়াল আগেই নিয়ে নিয়েছিলাম, তো সিরিয়াল আসলে দেন হচ্ছে গিয়ে দেখাবো আর কি। ওই যে বাচ্চার বাবা হচ্ছে বাচ্চাকে নিয়ে হাঁটতেছে, তো সবসময় আসলে আফিফকে নিয়েই আসা হয়েছে যে কয়বারই আসছি, তাও আল্লাহর রহমতে ওরা তেমন একটা অসুস্থ মানে সিরিয়াস অসুস্থ হয় না, বাচ্চাদের হালকা পাতলা অসুস্থ তো থাকেই, তো সেরকম আর কি। আফিফকে নিয়ে কয়েকবার এসেছি, আর ছোটো বাবুকে নিয়ে এই পর্যন্ত আসা লাগেনি আল্লাহর রহমতে, তো আজকেই ওকে ফার্স্ট নিয়ে আসলাম। যদিও ডাক্তার জানে ও আবরারের বিষয়ে আর কি, যে আমাদের ছোটো আর একটা বাবু আছে এখনও দেখেনি, কারণ এর আগে যখন আফিফকে নিয়ে আসছিলাম তখন কথা হয়েছিল যে আবরারকে আবরারের বিষয়ে আর কি। তো যাই হোক, আজকে হয়তো বা বাবুকে দেখবে। আর আসলে ঠান্ডা লাগলে না একটু টেনশন লাগে যে ঠান্ডা বসে গেল কিনা, অনেক সময় কিন্তু মানে ঠান্ডা থেকে বিভিন্ন রকমের সমস্যা হয়, এই জন্য একটু ভয় লাগে আর কি। এই আর কি সেই ভয় থেকেই আসলে নিয়ে আসা, যাতে বড় রকম সমস্যা না হয়। আর আমি আসলে আস্তে আস্তে কথা বলতেছি, জানি না আপনারা আমার কথা বুঝবেন কিনা, আশেপাশে মানুষ আছে সেই জন্য। তো আফিফ আবরারকে হচ্ছে আমরা এই ডাক্তারকে দেখাই, তার ভিজিটিং কার্ডটা একটু দেখিয়ে দিলাম, এখানে ডিটেলস সব দেয়া আছে। আর আজকে আসলে অনেক রোগীর ভিড়, যার কারণে আমাদের মোটামুটি অনেক সময় লেগেছে, আর আজকে আমরা একটু সিরিয়ালের আগেই এসে পড়েছি, আর ডাক্তার হচ্ছে কি একটু পরে এসেছে, যার কারণে আমাদের একটু বেশি সময় অপেক্ষা করতে হয়েছে আর কি। হসপিটালে আসলে মনে হয় যে মানুষ আসলে সবাই অসুস্থ, মানে এত মানুষের ভিড় থাকে। আমরা ডাক্তার দেখিয়ে চলে আসছি, আর ডাক্তার বললো যে আপনার তেমন কোনো সমস্যা নেই, মোটামুটি একটু ঠান্ডা লেগেছে, ওষুধ দিয়েছে আর কি। আর এর আগে আমরা অবশ্য ফোনে স্যারের থেকে ওষুধ এনেছিলাম, তো সেটাই চলছিল, তো যাই হোক দেখিয়ে আনলাম, আর এখন আসলে চিন্তা মুক্ত হলাম যেটাকে বলে। আর আফিফকেও আমরা সবসময় এই স্যারকেই দেখাই, আফিফ যখন ছোট ছিল মানে প্রথম দিকে, যখন 4-5 মাস ওরকম মনে হয় বা 3-4 মাস, ওই সময় হচ্ছে গিয়ে অন্য একটা ডাক্তার দেখিয়েছিলাম আমরা দুইবার ট্রাস্টে, মানে সিলেটের মধ্যে সবচেয়ে নাম করা যিনি আর কি, আমি নামটা বলছি না, ট্রাস্টে বসেন,
তো ওই স্যারকে দেখিয়েছিলাম, তো ওই ডাক্তার আমরা দুইবার দেখিয়েছিলাম, পরে আর দেখানো হয়নি ওনাকে। কারণ হচ্ছে কি, ওনার সাথে আসলে খোলামেলা সব কিছু বলা যায় না, আর দেখা যায় কি বললেও মনে হয় যে উনি অনেক কিছু শুনে না, এরকম ভাবে থাকে। আর মানে একটা মিনিট সময় নেয় না, আপনি গিয়ে মানে গিয়ে বাচ্চা নিয়ে বসতেও পারবেন না, তার আগে ওনার সব কিছু লেখা শেষ এবং অনেকগুলো টেস্ট দিয়ে তারপরে মানে যাই হোক সব কিছু মিলিয়ে অভিজ্ঞতাটা ভালো না আর কি। তো পরবর্তীতে হচ্ছে আমরা এখন যে স্যারকে দেখে এই স্যারকে খুঁজে বের করছি, তারপরে হচ্ছে গিয়ে এটা রাখবো, আচ্ছা তো তারপরে গিয়ে হচ্ছে এই স্যারকে খুঁজে বের করেছি। আর তখন থেকেই আফিফকে দেখাই, আর আলহামদুলিল্লাহ ওনার হাতে আফিফ মোটামুটি যে কয়েকবারই দেখিয়েছি মানে সুস্থ হয়েছে আর কি। তো তারপর থেকে রেগুলার ওনাকেই দেখাই, এই জন্য আপনারকেও আমরা তাকেই দেখাইলাম আর কি। আর আমি একটা জিনিস দেখেছি যে আসলে অনেক আফিফকে দেখাবো, আসো দেখাই, আফিফকে দেখাই দিই। তো অনেক সময় দেখা যায় কি মানে অনেক নামি দামি ডাক্তার হাতে যেরকম রোগী ভালো হয়, তেমনি মোটামুটি নর্মাল ডাক্তারের হাতে তার থেকে রোগী বেশি ভালো হয়, বা এক একজনের জন্য আসলে এক একটা কি বলবো ডাক্তার ভালো হয় বা লাক ফেভার করে আর কি, যাই হোক যেটাই বলেন। তো অনেক আপুরাই এটা নিয়ে আমার কাছে জানতে চান, তো ইনবক্সে যতটুকু সম্ভব বলা সেটা তো বলি, আর তাছাড়াও হচ্ছে গিয়ে আজকে ভিডিওতেই সরাসরি বলে দিলাম। তো ভিডিওর ফাঁকে সে দৌড়ায় আসছে, বলতেছে আম্মু আমাকে একটু দেখাও, তো সেই জন্য দেখাই দিলাম। তো যাই হোক আজকের এই ছোট্ট ভিডিওটা জাস্ট আপনাদেরকে একটু জানানোর জন্যই যে কোন ডাক্তার দেখাই। তো যারা তারা আসলে জানার দরকার ছিল তারা হয়তো বা জেনে গেছেন, সবার হয়তো বা এই ভিডিওটা তেমন একটা কাজে আসবে না। তো যাই হোক আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সামনের ভিডিওতে আবার দেখা হবে খুব শীঘ্রই। আর আবার দেখাবো তোমাকে, আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও। তো সামনের ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, সবাই দোয়া রাখবেন আমার বাচ্চাগুলোর জন্য যাতে ওরা ভালো থাকে। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন আপনারা, আর সবার বাচ্চা যাতে ভালো থাকে, কারণ বাচ্চা ভালো থাকলে এমনিতেই মা বাবা ভালো থাকে আমার যেটা মনে হয়, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে বুঝতেছি। তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও আচ্ছা আচ্ছা, তোমাকে দিয়ে আল্লাহ হাফেজ করবো আমি ভুলে গেছি, বলো হ্যাঁ বলো, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, তুমি বলবা? ও আচ্ছা, এই যে আমি বলবো, এই যে আফিফ দেখেন, আফিফ একটু হাসি দেখা, ঠিক আছে বলো সবাই ভালো থাকেন, বলে বলে দাও তুমি, আজকের মতো সবাই ভালো থাকেন। তুমি আরো ভিডিও করবা? এই যে গরমে ঘেমে যাচ্ছ আম্মু, ফ্যান ছাড়তে হবে না, আল্লাহ হাফেজ টিন দিয়ে দাও, বলো সবাই ভালো থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ছোট ছোট লাট্টুটা যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আল্লাহ হাফেজ।